কালীপূজার বাজেতেই লুকিয়ে রয়েছে অশনি সংকেত, এমনই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ ফুসফুসে যে দূষণ ক্রমাগত ছড়িয়ে পড়বে বাজির ফলে, তাতে কিন্তু ফুসফুসে একটা ক্ষতি হতে পারে। তার ফলে কি করোনার জন্য যে সংক্রমণ বা যে মৃত্যু হয় সেটা কি বাড়তে পারে, বা কী কী এইটার জন্য সমস্যায় পড়তে পারে মানুষ? আদপে কি কালীপূজার বাজি বা দূষণটাকে রোধ করা সম্ভব হবে? এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন খ্যাতনামা চিকিৎসক অরিন্দম বিশ্বাস। আপেক্ষিকভাবে একটা নতুন জীবাণু, একটা ভাইরাস, যে সত্যি কথা একটা জটিল পরিস্থিতি তৈরি করে তুলেছে, এটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু বৈজ্ঞানিক যারা কাজ করেছেন, যারা পরিবেশ নিয়ে কাজ করছেন, যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ, তারা কিন্তু অনেক দিন ধরে বাজি ফাটানো কালী পুজোর দিন বা অন্যান্য দিনগুলোতে সেই যে দূষণ হচ্ছে সে নিয়ে কিন্তু তারা অনেক দিন ধরেই একটা বার্তা দিয়েছেন। একটা কথা, জনসমাগম দুটো সূত্রকে বাঁধবে, কালী পুজো একদিকে আর একদিকে হচ্ছে কোভিড। যেখানেই জনসমাগম সেখানেই রোগ সংক্রমণ হওয়ার একটা সম্ভাবনা থাকছে। কোভিড ফুসফুসকে আক্রমণ করে, ফুসফুসকে শেষ করে, মানুষের মৃত্যু পর্যন্ত ঘটিয়েছে। এইবার দূষণ, শরীরে যে পদার্থগুলো আছে সেটা অ্যান্টিমনি হতে পারে, লেড হতে পারে, লিথিয়াম হতে পারে, ক্যাডমিয়াম হতে পারে, এই সব পদার্থগুলো যখন শরীরে প্রবেশ করবে আর গ্যাস হিসেবে প্রবেশ করে, তো এই যে শরীরে প্রবেশ করার পর কিন্তু একটা প্রদাহ তৈরি হয়। কিন্তু কাদের বেশি ক্ষতি হয়? যারা ফুসফুসের রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে আরও বেশি হয়, যারা হৃদরোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি অনেক জটিল হয়ে যায় এবং ভয়াবহ হয়। অ্যাজমার জন্য এই দূষিত পদার্থ আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে আরও রোগটা ভয়ানক হবে, ফুসফুসের প্রদাহ যেটা তৈরি হবে সেটা মারাত্মক হবে। তখন কিন্তু কোভিডের জন্য এমনি হাসপাতালে জায়গা পাওয়া যাচ্ছে না, আইটিউ গুলো ভর্তি হয়ে যাচ্ছে। তখন নন কোভিডের কারণে আর এই এই দূষিত বায়ুর কারণে যদি ভর্তি হতে হয়, তখন কিন্তু মানুষ বিপদে পড়বে। কারণ একটা বেডের অপ্রতুলতা রয়েছে। যিনি করোনা পেশেন্ট তার ক্ষেত্রে কিন্তু অক্সিজেনের একটা ঘাটতি হতে শুরু করে, এই দূষণের ফলে এই সমস্যাটা কিন্তু আরও বাড়বে, ফলে ফুসফুসের ক্ষেত্রে কতটা পরিমাণে এই বাজেটা প্রভাব ফেলতে পারে? এই বাজির মধ্যে এত পদার্থ আছে যে ফুসফুসকে সরাসরি সেটা নষ্ট করতে পারে। যাদের ফুসফুস খারাপ হয়ে আছে তাদের আরও নষ্ট করবে, এবং অক্সিজেনের মাত্রা, আজকে ফুসফুসটা ঠিক বেলুনের মতন ফোলে আর কমে, এই যে ফোলানো আর কমানো তখন আর হবে না। তখন অক্সিজেন মাত্রাও যেরকম কমবে, কার্বন ডাইঅক্সাইড বার করতেও কিন্তু কষ্ট হবে, কারণ ফুসফুসটা ঠিকমতো কিন্তু চলাফেরা করতে পারছে না, চলাচল হচ্ছে না। এই বছর অনেকটাই সাবধানে আমাদের কাটাতে হবে, কারণ একদিকে করোনার দাপট রয়েছে, অন্যদিকে তার মধ্যেই পুজো গেল এবং সামনে কালী পুজো। তাই পাশের বাড়ির কথা ভেবে, প্রতিবেশীর কথা ভেবে এবং নিজেদের জন্য অবশ্যই বাজিটাকে আমাদের কিন্তু বাজি ফাটানোকে আমাদের কমিয়ে আনতে হবে, এমনই কিন্তু বলছেন চিকিৎসক এবং পরিবেশবিদ সকলেই। ক্যামেরা নন্দদের সঙ্গে পিঙ্কি অধিকারী, আরোহী নিউজ, কলকাতা।